ফের গোবরডাঙ্গায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির পরপর কদিনে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু মোকাবিলায় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গোবরডাঙ্গায় মৃত্যু হল এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম সিদ্ধার্থ ঘোষ গোবরডাঙ্গা ঘোষপাড়ার বাসিন্দা তিনি গত আঠেরো তারিখ জ্বরে আক্রান্ত হয়ে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হন সিদ্ধার্থবাবু উনিশ তারিখ তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরদিন অন্য একটি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয় তাকে সোমবার মৃত্যু হয় তার ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্য বলেন ডেঙ্গু মোকাবিলায় পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মানুষকে আরও সচেতন করা হবে থেকে থেকে আমরা ব্লিচিং পাউডার ছাড়ানো তারপরে স্প্রে করা সবই করছি মানুষের বাড়ি যাচ্ছে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন আজকে গিয়ে তো মানুষের বাড়িও ছড়িয়ে দিয়ে এসছি স্প্রে করে দিয়ে এসছি তা সত্ত্বেও যদি মানুষ সচেতন না হয় তাহলে তো সেটা আমাদের এবার পঞ্চায়েতের থেকে ব্যবস্থা নেওয়া যাদের বাড়ি গরু আছে ভীষণ নোংরা বারণ করলেও তারা শোনে না যেগুলো একটু পরিষ্কার রাখেন তাও তারা শোনে না কিন্তু আমাদের কাজটুকু তো আমরা করছি প্রত্যেক সপ্তাহে ধরতে গেলে আমরা ব্লিচিং পাউডার স্প্রে করছি আজকে মানুষের বাড়ি বাড়ি করে দিয়ে এসেছি কাল করে গেছি মানুষের বাড়ি বাড়ি করে কিন্তু তা সত্ত্বেও মানুষ সতর্ক হচ্ছে না রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোবরডাঙ্গা